pranaram 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 সে রাজ্যের যাহার কথা মহারাজের অমায় ব্যবহারের তাহার ভাবিত
আমি যাহা সবার চেষ্টা করিও অথচ আপন আপন অধিকার সীমা লঙ্ঘন করিয়া অস্ট্রেলিয়াকে কেহ কখন সাহস করিল এ রাজ্যে প্রবেশ করিলে মনোনীত সংসারের বহু উঠে ওনার বার্তা গ্রামীণ মধ্যে আছে যেখানে দেশ দেশ ছাড়া দ্বন্দ্ব আনন্দ অভাব শ্রীমৎ বিবেকানন্দ স্বামী তাহার সম্বন্ধে বলিয়াছিলেন আধ্যাত্মিকতার রাখাল আমাদের সকলের যে বড় তাহা মহাত্মা যিনি বুঝিয়াছেন তিনি ধর্ম আর এই আধ্যাত্ম এই আধ্যাত্মিকতায় মানুষ দেবতা হয় কিন্তু চিরঞ্জীবী হয় না শরীর ধ্বংস হইলেও তাহার স্মৃতি অবিনাশী দুর্লভ রত্ন যখন দুর্লভ হয় তখন নির্মিত পূজা করিবার জন্য তাহার স্মৃতি আমাদের মুক্তি হইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ বলিতেন রাখা নিত্য সিদ্ধ জন্মের জন্য ঈশ্বরের ভক্ত অনেক অনেকের সাহায্য সাধনা করে একটি ভক্তি হয় এর আজন্ম ঈশ্বরের ভালোবাসা যেন পাতার করাচ্ছে বসানো ঠিক না তাঁর আলো বলার মত পয়লা দিন আঠাশে ঠাকুর প্রশ্ন মহারাজ ঠাকুরের কথা কিছু বলুন ঠাকুর সকলকে কীভাবে দেখছেন তিনি সকলকে ভগবানভাবে দেখছেন যখন শান্তি তাকে একদিন বলেন আপনি আমাদেরকে এত ভালোবাসেন শেষে কি আপনার জড় ভ্রান্তের মতো অবস্থা হবে তিনি তার উত্তরে বলেন জড়কে মেরে জড় ভ্রান্ত হয়ে থাকে আমি যে চৈতন্যকে ধরে দিই যেদিন চৈতন্যকে মন তৈরি মন আসবে সেদিন সব দূর করে দাঁড়িয়ে দেবে ঠাকুর আপনি কী কারণে স্বামীজির সঙ্গে কথা বলেননি তাহলে স্বামী কিছুমাত্র বৈলক্ষণ আলোচনা করে আমলার বদলে থাকা তিনি বলেছিলেন যে মস্ত আঘাত আবার কৃষক ছেলে একজন স্বামীজির খুব প্রশংসা করায় তিনি বলেন অত প্রশংসা করুন এখনও রাজপুত খাওয়া ধরেছে তিনি বলতেন ভগবানের জন্য কীরকম প্রেম চায় যেমন পুকুরে মাথায় ঘা হলে সাবনের মতো সটপট করে ঘুরে উঠতে পারে ভগবানের জন্য সেগুলো ব্যবস্থা হওয়া যায় ঠাকুর তাহাকেও দু তিন দিনের বেশি কাছে থাকতে দিতেন না কোনো যুবক তার কাছে বহুদিন থাকায় অনেকে বিরক্ত হয় এবং তিনি ত্যাগ ধর্ম শেখান জন্য অভিযোগ করেন তিনি তাকে বলেন ও সংসার করুক না আমি কৃষক করছি কিন্তু আগে জানলাস তারপর সংসার করি আমি কি সকলকে কান্দি কান্দার ত্যাগ করতে বলে দিই যাদের দেখি একটু চেপে দিলেই হবে তাদেরই হবে তিনি অপর সকলকে বলতেন তোমরা আমরা অঙ্গল খেয়ে যেতা অম্রসুর হলে তখন উঠে যেতে হবে ঠাকুর কখনো কখনো সকলকে জিজ্ঞাসা করতেন যে আমার কেমন স্বভাব হল তো যারা আমাকে এক পয়সার বাতাসা দিতে পারে না যাদের একখানা সেরা মালুর বস্তু দেওয়ার সামর্থ্য নেই তাদের কাছে এত যাইতেন করে নিজেই আবার দিকে বলতেন এদের দেখতে সহজেই হবে আর আর সকলের হওয়া বড় কঠিন যেন বইয়ের হাড়ির মতো ঠিক রাখা চলে না তাহলে তিনি বলতেন তোমাদের কাছে শীঘ্র শীঘ্র ভগবান লাভবান করতে পারছেন একদিন কর্তা ভাজাদের সঙ্গে কথা বলাতে গিরিজন শ্লেষ প্রকাশ করে বলেন তিনি মহারাজের সম্বন্ধে একটা নাটক হচ্ছে গ্রীষ্ম এরকম কথা শুনে থাকবে গম্ভীর ভাব ধারণ করেন বলেন দেখো ইহাদের মধ্যেও অনেক এর প্রাণকে উৎসাহিত হয়েছে তিনি বলতেন যেখানে অত্যন্ত ব্যাকুলতা সেখানে তার অভিজ্ঞতা তিনি কাউকে কাউকে বলতেন নিজেকে দেখিয়ে সেখানকার তিনি ভালোবাসা রেখে প্রাণী হয়েছে সে এক আশ্চর্য ব্যাপার হয়েছে তার আলমবাড়ের মত তিনশো জেলার আঠাশ সাতানব্বই ঠাকুরের কথা বলতে তিনি মহারাজ বললেন ঠাকুরের কথাবার্তা বিশেষত তাঁর সাধন বর্ণন আধ্যাত্মিক বিকাশ অনুভূতি করিতে বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে
অর্থাৎ প্রাণ মুক্তিকে শোনার সঙ্গে সঙ্গে দিতে রাখি বড় ভালো। তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া আর কিছু বলতেন, আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন, অন্য কিছু বলতেন না। তিনি বারবার আমাদের মনে বিশেষ করে ধারণা করে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান হচ্ছে উৎস পিতা, কেবল আধ্যাত্মিক জ্ঞান ভক্তি অনুরাগের জন্যই সাধন করতে হবে। ঠাকুরের সমাধি কিন্তু মত বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন, কোনো সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত, এই অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ বা অতি সহজেই আসত। আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসার পরে জলে দেওয়া মানুষ যেমন হাঁটিয়ে হতো সেরকম হাঁটিয়ে জোরে একটা নিঃশ্বাস করতেন, তারপর ক্রমশ তার বাধ্যতা আসতো, ভাব সংক্রমণের পরও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন, সব বোঝা যেত না। ওই সময় কখনো কখনো সুন্দর সম্পর্ক করতেন, সুস্থ খাবো তাহা খাবো ইত্যাদি, আবার কখনো কখনো নিজের পর দিয়ে হাতটা উপর থেকে নিতে শুরু করেছেন। মানে নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন, বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না হলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো? একটু জৈবগত সংস্কার ছাড়া কিছু বিশেষ দেখা যায় না, এটি অলৌকিক ব্যাপার নয়, আরও অনেক অলৌকিক বিষয় আছে। একজন সাধু তাকে রামলালার মধ্যে একটি ধাতু মূর্তি দেখেন, তিনি সেই মূর্তিকে যখন গঙ্গায় স্নান করা শুরু করেছেন তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটছে, এটা তিনি নিজে বলেছেন। ব্যবস্থায় তোমরা জড় আছে তিনি করে তিনি বলেছিলেন, প্রথম প্রথম তার সাধু হওয়ার বিশেষ কোনো উৎসাহিত করে না, কিন্তু এমন একটা জ্বর হয়ে গেল যাতে তার সব লোক করা যেত। প্রশ্ন, তার জন্য যে বিভিন্ন ছিল অবশ্য অনিবার্য বিভূতি আমার নজরে কখনো পারে না, কিন্তু লোকচরিত্র তিনি খুব বুঝতে পারবে আর ওই রকম অনেক অদ্ভুত ব্যাপার আমি দেখতে পেয়েছি। কালী কৃষ্ণের ক্ষেত্রে কি যথার্থ আছে? হ্যাঁ আছে। তাম ধর্ম তাদের সঙ্গে আকর্ষণ জানা, তোমরা বক্তৃতা দেওয়ার সময় মহারাজ তোমরা বক্তৃতা দেওয়ার সময় যত বড় পরামর্শ দেবে উপদেশ করবে, কারণ তার উপদেশের ভিতর দিয়ে শাস্ত্রের যথার্থ মন অতি সহজে বোঝা যায়। পরামর্শ যে ভাবে করে কিছু করতে বড় বিশেষ সরলভাবে করতে তুমি বড় ভালো লাগছে, বলতে আমি পোশাক ভালোবাসি না, যে ভগবানকে প্রতিভাবে ডাকে তাকে আমি ভালোবাসি না। আরো বলতেন, পরমভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায়। অনেকের সাথে এই উপর গল্প করছি যে তাদের নানা প্রকার আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে। এই কথা শুনে কোন এক বালক এইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করেছে। তাহলে তিনি বলেন, দেখো তুমি নিয়মিতভাবে ধ্যান বিরোধ করতে করতে দেখো নিত্য নিয়মিতভাবে ধ্যান বোধন করতে করতে তবে ও অবস্থা আছে, তাহলে সব হয়ে যাবে। এই ঘটনা বিরতির বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভগতারায়ণের মন্দিরে উঠে যাচ্ছেন, দেখে সেই বালক ও তার পিছনে পিছনে যাবে। ঠাকুর বারবার ভগতারায়ণের মন্দিরে গিয়ে ঠাকুর বরাবর ভগতারায়ণের মন্দিরে গিয়ে প্রবেশ করলেন, বালক মন্দিরের কাছে যে ভিতরে প্রবেশ করতে সাহস না পেয়ে সম্মুখে নাম মন্দিরে বসে ধ্যান করতে লাগলো। কিছুক্ষণ পরে হঠাৎ সে দেখতে পেলে যে পরিশুদ্ধের ন্যায় একটা উজ্জ্বল জ্যোতি গরম মন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসে, তখন সে ভয়ে নাম মন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুর জীবনে পালিয়ে এলো। ইহার অল্পক্ষণ পরে ঠাকুর ভগতারায়ণের মন্দির হতে ফিরে এসে বালককে তার ঘরে উত্তর করে জিজ্ঞাসা করলে, তুমি সন্ধ্যার সময় ধ্যান করতে বসেছিলি? বালক উত্তর দিল, হ্যাঁ, এবং ধ্যান করতে বসে মন্দিরের জ্যোতি দর্শন ও ভয়ে পালিয়ে আসার সেই ঘটনা আমি কিন্তু ঠাকুর নিবাস করবো। এইসব কথা শুনে ঠাকুর বললেন, তুই বলিস কিছু দেখতে পায় না, ধ্যান করে কী হবে, আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন? ঠাকুর রাত্রে এগারো ঘন্টার বেশি প্রায় ঘুমতেন না, কখনো সমাধিতে কখনো সংকীর্তনে
আবার কখনো হরিনাম করতে করতে রাত কাটিয়ে দিলেন। কখনো কখনো দেখেছি এক ঘন্টা দেড় ঘন্টা তার রয়েছেন, সে অবস্থায় কথা বলবার চেষ্টা করেও কথা বলতে পারতেন না। সমাজ থেকে নির্বাচন বলতেন, দেখো ও অবস্থায় মনে করি তোদের অনেক কথা বলবো, কিন্তু তখন যেন আমার কথার ঘর বন্ধ হয়ে যায়। সমাজের পর দুর্ভিত করে বলতে মনে হতো যেন তার সঙ্গে কথা বলছে, তুমি যদি খুবই প্রায় সমাজ অবস্থায় থাকবে। তিনি বলছেন ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ করে ঋষিকৃষ্ণ সেই গল্পটি নতুন নতুন বলতেন। চন্দ্রকর কৃষ্ণ ঋষিকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করেছিল কী করে ভগবান লাভ করা যায়। ঋষিকৃষ্ণ প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেই বুদ্ধকে নিকটবর্তী কোনা পুকুরে নিয়ে গিয়ে জলে চুপে ধরে কিছুক্ষণ করে বুদ্ধের যন্ত্রণায় সতর্ক ছিলেন। তখন ঋষিকৃষ্ণ তাকে জল থেকে চুলে জিজ্ঞাসা করলেন, জলের মধ্যে তোমার কীরকম বন্ধ ছিল? উত্তরে বুদ্ধা বললে দম বন্ধ হয়ে প্রাণ দেখা যায় বন্ধ হচ্ছে। ঋষিকৃষ্ণ তখন বললেন ভগবানের জন্য যখন মনের জন্য অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে। স্বামীজি প্রথম প্রথম বড় সুস্থ তর্ক করতেন, নিরাকার বাড়ি ছিলেন, এমনকি স্বামীকেও বলতেন আপনি যেসব দর্শন করেন তার একটা মনের ভোগ, কেউ দেবদেবীর মন্দিরে প্রণাম করতে গেলে তাকে তিরস্কার করতেন, তাকে অনেকেই তার বিরক্ত, তাকে তিনি মনে বিরক্ত হতেন। তিনি বলতেন মরণের মতো আধার আজকালটা তিনি পাওয়া যায় না। তবে স্বামী যখন স্বামীজিকে দেবদেবীর রূপ দেখা দিলেন তখন স্বামীজি সাঁতার মধ্যে আরম্ভ করলেন। তারপর তিনি বলতেন সাঁতার নিরাকার সাঁতার নিরাকার জাতি কিন্তু নিষ্ঠা থাকলেই সব হয়ে যেত। প্রাণ ধরুম পঁচিশে এপ্রিল 1913। প্রশ্ন মন তো কিছুতেই স্থির হয় না, তো প্রশ্ন কিছু কিছু ধ্যান জপ করবে কোনো দিন বাদ দেবে না। মন বালকের দায় চরিত্র ক্রমাগত বিচারিত তবে পুনঃ পুনঃ প্রয়োজনের পৃষ্ঠের ধ্যান গ্রহণ করবে। এরূপ দৃষ্টি তত্ত্ব করলেই দেখবে যে প্রাণে অনেক রকমের আনন্দ আসছে, মনও স্থির হয়েছে। প্রথম প্রথম জল যেন নিরাশি লাগে কিন্তু ঔষধ সেবনের মতো গ্রহণ করে মনকে স্থির চিন্তায় নিযুক্ত রাখতে হয়, তখন প্রাণে আনন্দ হয়। তবে পরীক্ষা করার ক্ষেত্রে কত থাকে কিন্তু ভগবানরা তার অপেক্ষা অনেক পরীক্ষা যখন পাস করতে পেরেছি তখন চেষ্টা করলে ভগবান লাভ তাহলে করতে পারত না। একবার অত্যন্ত নিরাশ আছে মনে হয় এত লক্ষ্য যখন কিছু অনুভব করতে পারছি না তখন বোধ হয় এটা কিছুই না। না না নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কর্মের ফল বুঝবার খেলা হোক আর নাম করলে তার হবেই। কিছুবার নিয়মিত ভাবে সাধন করো, ধ্যানা দিকে কেবল যে মনে শান্তি হয় তা নয়, তবে শরীরের উন্নতি হয়, ব্যালান্স সেরাম কম হয়, শরীরের উন্নতির জন্যও ধ্যানা করা উচিত। প্রথম মন ধ্যানাতে মনের সঙ্গে যুদ্ধ গোলাবন মনকে ক্রমাগত সুস্থ পালন লাগাতে হয়। এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয়, সেখানে প্রথম প্রথম বেশি ধ্যান করার মতো ব্রেনকে খুব এক্সাইট করতে নেয়, খুব আস্তে আস্তে বাড়াতে হয়। প্রতিদিনের অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনের মধ্যে প্রায় ঘন্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে। বরং প্রশিক্ষণ পর শরীর ও মন যেরকম বিশ্বাস হয় সেরূপ বোধ হবে আর ভিতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে। সাধনার প্রথম অবস্থায় খাওয়া দাওয়ার সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন, শরীরের সঙ্গে মনের খুবই নিকট সম্বন্ধ। খাওয়ার দোষে শরীর অসুস্থ হলে ধ্যান ধারণা করা অসম্ভব, শরীরের খাওয়া দাওয়ার সম্বন্ধে অসুবিধি ব্যবস্থা রয়েছে। এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়, পুষ্টিকর খেতে হবে, আবার বেশি খাওয়া হবে না খাদ্যদ্রব্য আটকাটা আটকাটা খাবে, জল এক জল এক চতুর্থাংশ খাবে,
বাকি একটু বায়ু চলাচলের জন্য খাই যাবে। ধ্যান করে একটু সহজ কথা, একটু বেশি খেলে তো সেদিন আর মন বসে না। ওই যে কাম ক্রোধ মহ ইত্যাদি এগুলো কেটে টুকে রাখতে পারলে তবে ধ্যান করা সম্ভব হয়, ওদের যে কোনো একটু যোগ করলেই ধ্যান হবে না। খুব তপস্যা চাই, দু পয়সা ঢুকে তুলে চাই, আর মনের মধ্যে বসা চতুর্থ চাই, কাম করে কিন্তু দমন করে রাখা, ওদের এক্সপ্রেস হতে না যায় তো তপস্যা নপুংসকে একটু ফল নেই। কাম প্রজা কাম প্রজাকে কিন্তু দমন শ্রেষ্ঠ তপস্যা। ধ্যান না করলে মন স্থির হয় না, আবার মন স্থির না হলে ধ্যান হয় না। মন স্থির হলে ধ্যান করবো এবং ভাবলে আর কখন ধ্যান করা হবে না, দুই আশ্রমে করতে হবে। মনের বাসনাকে সব কিছুই নয়, ধ্যানের সময় ভাবতে সব অসত, এগুলো ভাবতে তবে মনেতে সবভাবে ইমপ্রেশন বা সংস্কার হবে। অসৎ ভাব মনটিকে যেমন তাড়াবে, সদ্ভাবও তুমি আসতে থাকবে। ধ্যান করতে করতে অনেক সময় গতি দর্শন হয়, আবার কখনো কখনো কোনো ধ্বনি বা চিন্তা ধ্বনি অথবা অন্য কোনো প্রদেশ পত্র শুনতে পাওয়া যায়, কিন্তু ওসব কিছুই নয়। আরও এগিয়ে যেতে হবে, এগুলো সব লক্ষণ ভালো, এগুলো বড় বুঝতে হবে ঠিক রাস্তায় যাবে। একটি লোক খুব ডান করে ছিল, মৃত্যুর 15 দিন আগে বলছে, চলচল আমার গঙ্গায় মিত্র, এরা বুঝে ভেবেছি তাহলে এখানে বলবো। গঙ্গায় গিয়ে একটু হেসে বললেন, মা তুলছি বলে আমি এত পাপ করেছি, জানি কি সব ধুয়ে মুছে ফেলছে। ভক্তি বিশ্বাসের একটা থাকেই ভগবান দাঁড় করে। স্বামীজি বলতেন, পুরো কোথায় একটি দাদা বড় ভয়ানক, ওর উপরে না উঠলে কাজ করে নিজেকে বুঝতে গেলে ভয়ানক খবর হয়। এগুলো বৈষ্ণবদের মধুর ভাব ও সতীভাবের সাধনা উচ্চ আধিকারী ভিন্ন বড় ডেঞ্জার আছে। প্রথম প্রথম রাস লীলা মহারাজ মন্তব্য একটি দরকার, নিজের নিজের সমস্ত শক্তি প্রয়োগ করলেই তো হয়, মন্ত্র না হলে একান্ত আছে না। আজ হয়তো তোমার কালগুলি ভালো লাগলো, আবার কাল হিন্দুই ভালো লাগলো, পরশু নিরাকারী মন হলো, ফলে কোনোটাতেই একত্র করতে হবে না। মন স্থির না হলে ধর্মাতা পুজো কথা সাধারণ সংস্কৃতকারের মধ্যেও অনেক গোলমাল হবে। ভগবান লাশকে গুরু দেখার কিছু দরকার, গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ঈশ্বর ঠিক করে যায়, গুরু শিষ্যের ভাব অনুযায়ী মন্ত্র ও ঈশ্বর ঠিক করে যায়। সেই গুরুবাক্যে বিশ্বাস করে বিশ্বাসের স্বর্ণমণির মাত্রকে বিশেষ করে ধর্মপরী দুর্গম শিষ্যগুরু আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করি না কেন, ততক্ষণ করতেই হবে। শুরু করতে পর্যন্ত একজন গুরু দরকার হয়, আর এত বড় ব্রহ্মপূজা লাভ করতে গুরু দরকার নেই। কিন্তু ভগবান লাভ করতে চাইছে ধৈর্য ধরে সাধন করে যাওয়া, সময় সব হবে, তিনি জানেন কখন তিনি দেখা দেবে। হাত পাত করে কিছুই হয় না, সময় না হলে হাত পাতানো দিয়ে কোনো ফল নেই। তাকে বলতে সময় না হলে পাখি ধীর কোথায় না, এ সময় তার মন অবস্থা বড়ই কষ্ট দেয়। একবার আশা একবার নিরাশা, কখনো হাসি কখনো তার না, মুশকিলাদ না হওয়া পর্যন্ত নিরন্তর দিন এইভাবে কেটে যায়। তবে তেমন গ্রহণের অবস্থা তারা মনটাকে চট করে তুলে দিতে পারে, কিন্তু এরও অসময়ে মনকে তুলে দিলে তার দেশ ধার করা যায় না, বরং শরীর ও মনের অনিষ্ট হবে। অবস্থা খুব সাবধানে চলতে হবে, সবগুলো রাষ্ট্রের থেকে তার প্রদেশানকে শক্তি আহার সুন্দর ধর্ম করতে পারো ইত্যাদি নিয়মগুলি ঠিকভাবে চলা করতে না পারলে মাথা বড় মাথা ধরা ইত্যাদি নানাভাবে করতে হবে। পূজনীয় স্বামী সুখ বেনানন্দজি মহারাজকে আমাদের আশ্রমের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নারাম প্রণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম
প্রাণারাম 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 প্রাণারাম